খাটে শুয়ে ঘুমিয়ে আছেন। ভূমিকম্পে হঠাৎ খাট কাঁপতে শুরু করেছে। ঘরের সিলিং এর দিকে তাকিয়ে আপনার ভয় ধরে গেল। দেয়াল ভেঙে যদি পড়ে আপনার উপর। পৃথিবীতে মানুষ যে কয়টি কারণে সবচেয়ে বেশি ভয় পায় তার মধ্যে একটি হলো ভূমিকম্প। কিন্তু আবার তুরস্কের কোম্পানি দাহির ইনসাত ভূমিকম্প থেকে বাঁচার এক অদ্ভুত বুদ্ধি বের করেছে। কোম্পানিটি বিশেষ এক ধরনের খাট আবিষ্কার করেছে যা ঘুমন্ত মানুষকে ভূমিকম্পের কবল থেকে রক্ষা করতে পারবে বলে মনে করা হচ্ছে। এই খাট সম্পর্কে জানাবো বিস্তারিত। প্রিয় দর্শক, ওয়েলকাম টু আওয়ার শো ইউ শোল্ড নাও। যা বলছিলাম, আলোচিত এই কোম্পানির অবস্থান তুরস্কের ইস্তাম্বুলে হলেও অভিনব এই খাটের উদ্ভাবক রাশিয়ান এক ব্যক্তি যার নাম দাহির শ্যামনভ। শ্যামনভের উদ্ভাবিত এই খাটটি দেখতে অন্য সব খাটের মতোই, তবে পার্থক্য হলো এটি একটি বক্স খাট যা অনেকটা কফিনের মতো। কোথাও ভূমিকম্প ঘটলে যখন তীব্র কম্পন হবে তখন এই খাটটি সেই ভূমিকম্পের নড়াচড়া বুঝতে পারবে। ভূমিকম্প টের পেলেই খাটটি নিজে নিজে ভাঁজ হয়ে খুলে যাবে আর খাটের উপর শুয়ে থাকা মানুষ ভিতরে কফিনের মতো বক্সের নিচে চলে যাবে এবং সাথে সাথে খাটের উপর একটি ঢাকনা বসে যাবে অটোমেটিকভাবে, যেন দেয়াল ভেঙে পড়ে গেলেও ভিতরের মানুষের শরীরে কোনো ক্ষতি না হয়। এই পুরো ব্যাপারটাই ঘটবে মাত্র কয়েক সেকেন্ডে। মারাত্মক কঠিন ইস্পাতের তৈরি হওয়া এই খাটটি ভীষণ শক্ত ও মজবুত, যে কোনো চাপ সামলানোর ক্ষমতা রাখে এই খাটটি। ফলে এটির উপর যত ভারী কিছুই পড়ুক না কেন, ভিতরে থাকা মানুষের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আপনার মনে প্রশ্ন উঠতে পারে, বক্সের ভিতরে একটা মানুষ যদি অনেকক্ষণ থাকে তাহলে তো সে এমনিতেই দম বন্ধ হয়ে মারা যাবে, তাই নয় কি? উত্তর হলো মোটেই এমন কিছু ঘটবে না, কারণ বক্সের মতো এই খাটের ভিতরে প্রয়োজনীয় শুকনো খাবার, পানি এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম ও গ্যাস নিরোধক মুখোশ সহ আরও অনেক কিছুই দেয়া থাকবে। তাই কোনো মানুষ কয়েক ঘন্টা বা কয়েক দিন পর্যন্ত অনায়াসে এই খাটের তলায় আশ্রয়ে থাকতে পারবেন কোনো টেনশন ছাড়াই। যদিও দাহির ইনসাতের খাটগুলোর খরচ একটু বেশি, তবে এরকম খাটের চাহিদা বাড়লে হয়তো খরচ কমে আসবে। এইদিকে বাংলাদেশও আছে বিশাল ভূমিকম্প ঝুঁকিতে। দেশে বড় ধরনের ভূমিকম্প হলে ঢাকা শহর মৃত্যুপুরী হয়ে যাবে। সেই দুর্দিন মোকাবেলার জন্য আমাদের উদ্ভাবকরা কি করেছেন, প্রশ্ন সেখানে। বাংলাদেশে এত বিশ্ববিদ্যালয়, এত বিশেষজ্ঞ থাকলেও দাহির শ্যামনভের মতো সৃজনশীল কাউকে আমাদের দরকার। আর এমন উদ্ভাবকদের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দিতে পারলে কম খরচে এমন খাটের দেখা হয়তো পাওয়া যাবে বাংলাদেশেও।